নজর রাখবো পরবর্তী সংবাদে। রানীর বাজার কৈতরবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই শান্তি সম্প্রীতিকে ঘিরে কংগ্রেসের পক্ষ থেকে র্যালি এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোনামুড়ায় কংগ্রেস র্যালি সংঘটিত করলো। সোনামুড়া জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়। সোনামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে গিয়ে পথসভায় মিলিত হয় কংগ্রেস এবং কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার তীব্রভাবে নিন্দা জানানো হয়। গত রবিবার যে শান্তি সম্প্রীতি বিঘ্ন হয়েছে রানীর বাজারে গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে, তাকে তীব্র ভাষায় অভিযোগ জানিয়েছে কংগ্রেস। কি অভিযোগ সোনামুড়া থেকে উঠে এসেছে শুনুন। ত্রিপুরা রাজ্যের প্রথম রাজ্যসভার এমপি মাইনরিটি সম্প্রদায় তার জন্মমৃত্যু দিবস পালন করা নিয়ে কার মাথা, ওই লোকের নাম হল আরমান আলী মুন্সি। আগরতলা শহরে বাড়ি বায়ানের চলনে এই গণতন্ত্রের রাস্তা আমরা যখন কিভাবে প্রবেশ করলাম সেটা দেখতে হবে। আমরা কেন ভারতবর্ষের অসাম্প্রদায়িক দলের সাথে শরিক হইলাম তার কিন্তু ইতিহাস আছে। কারণ এখানে যারা জমিয়ত উলামাহীন করেন, এখানে যারা জমিয়ত উলামাহীনদের একনিষ্ঠ সদস্য, আপনাদের ফেসবুক পেজকে আইডিতে এগুলি লেখা। ভারতবর্ষের প্রথম বড় দলের সাথে সম্পৃক্ত থেকে নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করার জন্য জমিয়ত উলামাহীনদের সিদ্ধান্ত আছে। 1948 সালে লখনৌ শহরে হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহে, মোল্লা হিফজুর রহমান, মোল্লা হযরত মোহানি, জওয়াহরলাল নেহরু, তারা তদুপরা সেদিন সিদ্ধান্ত নিয়েছে কি করা যায়। তখন আমাদের আলেম উলামাদের সিদ্ধান্ত ছিল বড় দলের সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে দূর থেকে যদি তীর মারে তীরটা অন্তত সিনার মধ্যে লাগবে না, যেহেতু গাছটা মোড়া, গাছের আপনারা যেহেতু আপনি দাঁড়িয়ে আছেন তীরটা অন্তত সিনাতে লাগবে না, হাতে লাগবে, পায়ে লাগবে, এগুলি অপারেশন করা সম্ভব। আপনারা শুনলেন সোনামুড়া থেকে বক্তব্য কংগ্রেসের পক্ষ থেকে। সোনামুড়ার কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকের এই মিছিলের আয়োজন। সোনামুড়া শহরে বিভিন্ন এলাকা থেকে কংগ্রেস কর্মীরা যোগদান করেন আজকের এই মিছিলকে কেন্দ্র করে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।